ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সেন্ট্রাল ব্যাংকে নতুন করে তিন হাজার শূন্য পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং এখানে আবেদনের লাস্ট ডেট উল্লেখ করা হয়েছে মার্চের ছয় তারিখ আবেদনের লাস্ট ডেট চলো দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ শুরু হয়েছে টোটাল তিন হাজার শূন্য পদ রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নেম কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল ভ্যাকান্সি তিন হাজার রয়েছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লাই মুড অনলাইন রয়েছে এবং অ্যাপ্লাই স্টার্ট ডেট উল্লেখ করছে তোমাদের একুশ দুই দু ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে অ্যাপ্লাই লাস্ট ডেট এখানে জানিয়েছে ছয় তিন দু হাজার চব্বিশ মার্চের ছয় তারিখ আবেদনের শেষ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে এরপরেই আপনারা দেখবে কিভাবে আবেদন করবে কতগুলি শূন্যপথ এবং কি কি ডকুমেন্টস লাগবে যোগ্যতা বয়স বিস্তারিত তথ্য আলোচনা করা হবে আজকের ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম ও শূন্য পদ পদের নাম আমরা প্রথমেই আলোচনা করেছি এবং টোটাল শূন্য পদও প্রথমেই আমরা আলোচনা করছি বয়স সীমা ও বেতন আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে এখানে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে চাকরি প্রার্থীদের বয়স কি লাগবে একত্রিশ তিন দু তারিখ অনুযায়ী আঠারো থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনযোগ্য এছাড়াও এসসি এস টি সমস্ত চাকরির প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় থাকবে যেমন তিন বছর পাঁচ বছর সেভাবে কিন্তু বয়সের ছাড় উল্লেখ করা রয়েছে এর এরপরে জানিয়েছে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবে যদি আপনারা বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পরে প্রার্থীদের যেভাবে নিয়োগ প্রক্রিয়া রয়েছে যে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার নেওয়ার পরে স্থানীয় ভাষায় প্রমাণ হিসেবে ইন্টারভিউ নেওয়া হবে তারপরে ডকুমেন্টস দেখে শুনে তোমাদের নিয়োগ করা হবে এরপরে বলছে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার সময় বৈধ পরিচয়পত্র শিক্ষা জগতের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আধার কার্ড অথবা ভোটার কার্ড স্ক্যান করা স্বাক্ষর পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস লাগবে এরপরে বলছে আবেদন পদ্ধতি যোগ্য এবং সঠিক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে হবে এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট আগামী ছয় মার্চ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এখানে রয়েছে নোটিফিকেশন এবং অ্যাপ্লাই লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা প্রতিনিয়ত দু থেকে তিনটি চারটি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন তাহলে প্রতিনিয়ত আপডেটগুলি জানতে পারবেন